হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম এগেন টু আওয়ার আইটিএস চ্যানেল। আমাদের আইটিএস চ্যানেলের প্রতিবারের মতো আপনাদের সকলকে আবার স্বাগত জানাচ্ছি। তো আপনারা সকলে কেমন আছেন? আশা করি প্রত্যেকেই বাড়িতে আছেন, সুস্থ আছেন এবং ভালো আছেন। তো আজকে আমি প্রতিবারের মতো আবার নিয়ে চলে এসেছি কয়েকটি স্পেশাল টেক নিউজ শুধুমাত্র আপনাদের জন্য। তো আজকের ভিডিওটি পুরোপুরি দেখতে থাকুন, স্কিপ না করে। আজকের টেক নিউজটি সত্যি খুব স্পেশাল হতে চলেছে আপনাদের জন্য। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে ভিডিওটি দেখুন। আর চ্যানেলটি যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তো তার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের ভালোবাসা এবং আপনাদের সাপোর্ট পাশে থাকলে অনেক দূর এগিয়ে যেতে পারবো আমরা আইটিএস ফ্যামিলিকে নিয়ে। তো আর দেরি না করে ভিডিওটি এখনই শুরু করবো। তো লেটস স্টার্ট। তো এখন যে গোটা বিশ্বের জন্য মহামারী চলছে, তো এটার জন্য স্মার্টফোনের এক একটা ব্র্যান্ড কি তাদের প্রত্যেকটি ফোনের প্রাইস এক এক করে কমাতে থাকছে? গত কয়েকটা দিন আগে আমরা দেখতে পেয়েছিলাম যে ভিভোর আইকিউ যে ব্র্যান্ডটা ছিল, তো আইকিউ ব্র্যান্ডের ক্ষেত্রে আইকিউ 3 ফোনটার প্রাইস 2000 টাকা কমিয়েছিল ইন্ডিয়ান কারেন্সিতে। সেটা মানা গিয়েছিল, কারণ প্রথম কথা ওটা ছিল একটি ফ্ল্যাগশিপ ফোন, আর ওটা কোনো মিড বাজেট সেগমেন্টের ফোন ছিল না, ওটা একটু হাই বাজেটের ফোন ছিল। ঠিক সেইভাবে আমরা আবার গতকাল দেখতে পেলাম যে স্যামসাং তাদের A50 সিরিজ যেটা লঞ্চ করেছিল গত বছর, মানে 2019 সালের সেপ্টেম্বর মাসে যেটা লঞ্চ করেছিল ভারতে, যেটা লঞ্চ করেছিল অলমোস্ট 21,000 টাকা ইন্ডিয়াতে। ফোনটা দুটো ভ্যারিয়েন্টে লঞ্চ করেছিল, একটা ছিল 4GB আর 64GB, আর একটা ছিল হচ্ছে 6GB আর 128GB। তো যেটা ছিল 4GB আর 64GB, মানে যেটা বেস ভ্যারিয়েন্ট, তো বেস ভ্যারিয়েন্টের প্রাইস অলমোস্ট 2000 টাকা কমলো, আর 6GB আর 128GB ভ্যারিয়েন্টের প্রাইস অলমোস্ট 4000 রুপিস কমলো। তো একটা মিড বাজেট সেগমেন্টের ফোনের ক্ষেত্রে 4000 রুপিস কমে যাওয়া মানে তো সত্যি একটা উল্লেখযোগ্য ব্যাপার। তো সেই ক্ষেত্রে তো আমাদের কাছে একটা ফ্ল্যাগশিপ ফোনের প্রাইস 5 থেকে 10 হাজার টাকা আমার খুব বেশি অস্বাভাবিক নয়। আর এখন আর শুধুমাত্র এখানেই শেষ নয়, স্যামসাং এর M21 যে সিরিজটা লঞ্চ করেছিল, M21 এর কথা যদি বলতে হয় তাহলে প্রথমেই বলতে হয় যে M21 ছিল মিড বাজেট সেগমেন্টের জন্য স্যামসাং এর তরফ থেকে প্রথম ফোন যেটার মাধ্যমে আমরা 6000mAh ব্যাটারি পেয়েছিলাম। এই ফোনটা দুটো ভ্যারিয়েন্টে লঞ্চ করেছিল, একটা ছিল হচ্ছে 4GB আর 64GB, আর একটা ছিল হচ্ছে 6GB আর 128GB। তো 4GB আর 64GB মানে যেটা বেস ভ্যারিয়েন্ট ছিল, তো বেস ভ্যারিয়েন্টের প্রাইস কমেছে অলমোস্ট 1000 রুপিস, আর যেটা ছিল 6GB আর 128GB ভ্যারিয়েন্ট ওটার প্রাইস কমেছে অলমোস্ট 1000 রুপিস। তো আমি এখানে টোটাল হিসাবটা দিয়ে দিলাম, তো হিসাবটা একটু দেখে নিন আর মিলিয়ে নিন, কারণ আমি অঙ্কে অতটাও ভালো নই। যদি হিসেবে কোনো ভুল হয়ে থাকে তাহলে এখনই কমেন্ট সেকশনে লিখে আমাকে জানান। আর ভিডিওটা যদি এখনো লাইক না করে থাকে ভিডিওটি এখন একটা লাইক করে দিন। তো নেক্সট টেক নিউজ হচ্ছে রিয়েলমির পক্ষ থেকে। রিয়েলমি তাদের X3 ও রিয়েলমি 5 প্রো এই দুটো ফোনের ক্ষেত্রে তাদের ওটা আপডেট নিয়ে এসেছে। রিয়েলমি তারা দাবি করছে যে তাদের এই ওটা আপডেটের মাধ্যমে এই দুটো ফোনের যে বাগগুলি ছিল এই বাগগুলো তারা পুরো ফিক্স করে ফেলেছে ওটা আপডেটের মাধ্যমে। তো এই ওটা আপডেটের বিল ভার্সন মানে দুটো ফোনের ক্ষেত্রে X3 এবং 5 প্রো এখানে দিয়ে দিলাম, তো একটু কাইন্ডলি চেক করে নিন। আর আমি পার্সোনালি আপনাদের এটাই সাজেস্ট করবো যে এখনই আপডেট করতে যাবেন না, আগে আপডেটের রেজাল্ট জানুন তারপরেই আপডেট করুন, কারণ এমনটা না হয় যে আপডেট করার ফলে আপনার লাভের থেকে লসটাই বেশি হলো। যেমনটা আমরা অনেক স্মার্টফোনের ক্ষেত্রে পূর্বে দেখেছি যে আপডেট করার ফলে বাগ ফিক্স করার বদলে আরো বেশি বাগ চলে এসেছে, আর এখনো সেইভাবে আপডেটের কোনো রেজাল্ট আমার কাছে আসেনি। যদি আপডেটের কোনো রেজাল্ট আমি পাই অবশ্যই আমাদের অবশ্যই নেক্সট ভিডিওর মাধ্যমে আমি আপনাদের জানিয়ে দেবো। দুটো ফোনের আপডেটের ক্ষেত্রে ডার্কমোড এবং ক্যামেরার ক্ষেত্রে বিশেষভাবে কাজ করা হয়েছে, ঠিক যেমনটা আমরা MIUI 12 এর ক্ষেত্রে দেখেছিলাম। তো আজকের ভিডিওটা কেমন লাগলো? আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটি লাইক করে দেবেন। ভিডিও সম্পর্কে যদি আপনাদের কোনো কোয়েরি বা জিজ্ঞাসা থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন, আমি অবশ্যই আপনাদের অ্যান্সার করবো। ভিডিওটি শেয়ার করে অবশ্যই সবার কাছে পৌঁছে দেবেন। আর আপনারা লাইক করতে প্রতিদিনই ভুলে যান, কিন্তু লাইক করতে ভুলবেন না, লাইক করে তবেই চ্যানেল থেকে যাবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো সেটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, না সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা বেল বাটনটি টিপে দেবেন, বেল বাটনটি না টিপে চ্যানেল থেকে বেরোবেন না। তো আপনারা প্রত্যেকে বাড়িতে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, তো এই কামনা করি। আজকে ভিডিওটি শেষ করছি, ধন্যবাদ।